আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবীল মুস্তফা জি হেলাল ভাই আশা করি আল্লাহ পাকের আর ভালো আছেন আপনি একটি বিডিও দিয়েছিলেন এক ভাইয়ের পক্ষ থেকে দুঃখিত ওই সময় তো অসুস্থ ছিলাম একটু তারপর সত্যি কথা বলতে মাঝখানে ভুলে গিয়েছিলাম প্রথমে বলবো যে শায়খ মুজাফরবিন মোহসিন হাফেজাহুল্লাহ তিনি তার আলোচনায় বলেছেন যে রসুল্লাহ সাল্লু আলহিাসাল্লাম ভুল করে গেছেন সাহাবাই কারাম ভুল করে গেছেন আমাদেরও ভুল হতে পারে এখানে ওই বাইর আপত্তি হল যে শায়েক বললেন যে রাসুল্লাহি সাল্লাহি আসাল্লাম ভুল করে গেছেন এই কথাটা বা এর নিকট আপত্তিকর তাই এমন জানতে চেয়েছেন প্রথমে বলব যে এই কথাটার উপর আপত্তি আসার কারণ হল একটি বধ বা ভ্রান্ত আকিদা যাহা আমাদের এই সুফি সমাজে রয়েছে যেটা ভ্রান্ত আকিদা সিরকি আকিদা এবং এই আলোচনায় যে আপত্তি এর দ্বিতীয় কারণ হল যে বেশ কিছু মানুষ জাতিতে মুসলিম দাবিতে মুসলিম কিন্তু তাদের ধার্মীয় ধার্মিক দিক থেকে বেশ কিছু বিষয়ে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ রয়েছে যার ফলে এই আলোচনায় আপত্তি সত্যিকার কোরআন শুনার অনুসারী হলে আপত্তি থাকার কথা নয় এবং যদি অন্তরে বক্রতা না থাকে তা তাহলেও আপত্তি থাকার কথা নয় তাই সব মিলিয়ে বলবো যে তিনটি কারণ একটি হলো যে পেছনে রয়েছে একটি ভ্রান্ত আকিদা দুই নম্বর হচ্ছে বিজাতীয় সংস্কৃতির বিজাতীয় যেই ধর্মীয় রীতিনীতি রয়েছে তার অনুসরণ আর তিন নম্বর হচ্ছে অন্তরের বক্রতা ভ্রান্ত আকিদাও হলো যে কিছু মানুষ যারা সুফিবাদে বিশ্বাসী তাহারা কোনো কোনো সৃষ্টির ক্ষেত্রে বা কোনো কোনো মানুষের ক্ষেত্রে আল্লাহর গুণে গুণান্বিত করতে চায় যেমন আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব যিনি মৃত্যুবরণ করবেন না কিছু মানুষ কিছু মানুষকে যেমন নবী রাসুল বা অলি আউলিয়াদেরকে এরকম চিরঞ্জীব মনে করে এবং কিছু মানুষকে বুলের উর্দে মনে করে আর বিজাতি অনুসরণ হলো এই যে আমাদের পূর্বে এমন জাতি অতিবাহিত হয়ে গেছে যারা তাদের নবীদের কিনে বাড়াবাড়ি করেছিল তাই আমাদেরও কিছু মানুষ আমাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করে এই হচ্ছে বিজাতীয় অনুসরণ আর তিন নম্বরে বলবো যে ওদের অন্তরে রয়েছে বক্রতা ভালো বা একটি সোজা বিষয়কে তারা এদিক সেদিক করে চক্রান্ত করে সেটাকে ভ্রান্ত সাব্যস্ত করার চেষ্টা করে যেটা অপচেষ্টা তাই বলবো যে কিছু মানুষ ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করবে ধর্মীয় দিক থেকে এবং দুনিয়াবী দিক থেকে এটাই বাস্তব এবং কিছু মানুষ আমাদের নবী কিনে বাড়াবাড়ি করবে এটাও বাস্তব যার ফলে আল্লাহ হরবুল আলমিন আমাদেরকে সতর্ক সাবধান করেছেন এবং আল্লাহ রাসুল আমাদের কি একই বিষয়ে সতর্ক সাবধান করেছেন আল্লাহ হরবুল আলমিন ঘোষণা করেছেন ইয়া আহ আল নিকুম এবং আল্লাহর রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন তু তুতুরুনী কামা আত্মা সারা ইসা এবনে মারিয়াম যে হে আমার ওম্মদ সকল তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না যেমনটা করেছিল ইসা এবনে মারিয়ামকে নিয়ে আহলে কিতাবগণ এই হচ্ছে সতর্কবাণী আমাদের জন্য যেটা আমরা পালন করব কিন্তু এই আয়াত এই আদিসই প্রমাণ করে যে অবশ্যই কিছু মানুষ বাড়াবাড়ি করবে নবীকে নিয়ে আর এই যে আলোচনার যে দাবিটা উঠেছে এটা হচ্ছে এই আয়াতের বাস্তবতা যে রাসুলকে নিয়ে বাড়াবাড়ি করা রাসুলকে বলে উর্দে মনে করা সেই সাথে আরও একটি বিষয় বলবো যেটা বলেছি অন্তরের বক্রতা এমন আমি বলবো যে শায়খ মুজাফর বিন মহসিন এবং ডক্টর শায়খ আব্দুর রাজা বিন ইউসুফ তাদের আলোচনা আপনি অহরহ শুনতে পারবেন তারা বলে থাকেন যে একজন ব্যক্তি রয়েছেন যার অন্ধতাকলিত করা যাবে যাকে মানতে হবে বিনা কোনো শর্তে যার প্রত্যেকটি কথায় পালনীয় এমন কথা তাদের প্রায় সকল আলোচনাতেই রয়েছে যা প্রমাণ করে যে তারা বিশ্বাস করে যে আল্লাহর রাসুল সাল্লাহু সাল্লাম শরীয়ত সম্পর্কে যা বলেছেন সেটা সবটাই সঠিক সেটা সবটাই পালনীয় তাই বলবো যে শেয়েখ মুজাফরবিন মোহসিন হাফেজাহুল্লাহ যে কথা বলতে চেয়েছেন তার আলোচনায় যে আল্লাহর রাসুল সাল্লাহ ভুল করে গেছেন সেটা হলো দুনিয়াবিদিক থেকে মানবীয় গুণ যেটা দিনের ক্ষেত্রে আমাদের নিকটে এবং শাহেক মুজাফর বলেন অথবা শেয়েক আব্দুর রাজাক বলেন আল্লাপাকে রক্ষা করুন হেফাজত করুন আমাদের সকলেরই জানা রয়েছে যে আল্লাহ পাকের চিরন্তন বিধান ওমা আনিল হাওয়া ইন হুয়া ও ইউ ইউ হা যে আল্লাহর রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের ব্যাপারে নিজের থেকে কোনো কথাই বলেন না যতক্ষণ না ওহি আসে তাই আল্লাহ রাসুল সাল্লাহু আলহি দিন সম্পর্কে যা বলেছেন সবটা হচ্ছে ওহি যার মধ্যে ভুল নেই সংশয় সুবাহের কোনো অবকাশ নেই কিন্তু আল্লাহর রাসুল সাল্লু সাল্লাম মানুষ ছিলেন তার মধ্যে ছিল মানবীয় গুণ সবটাই তিনি ভুল করেছেন তিনি বিবসাদী করেছেন তিনি ঘুমাতেন তিনি খানাপিনা করতেন অর্থাৎ তিনি মানুষ ছিলেন তাই বলবো যে শায়ক বিন মহসিন সেটাই বলেছেন সেটাই তার আকিদা আমরা জানি এবং তার অন্যান্য আলোচনা তাই প্রমাণিত হয় বা তার আলোচনা এটি স্পষ্ট করে বলেননি বিষয়টি সেটা হচ্ছে যাদের হৃদয়ে সহজ সরল তারা বুঝে নেবে এতে কোনো সমস্যা নেই কিন্তু তাদের হৃদয়ে বক্রতা রয়েছে তাদের বিষয়টা ভিন্ন তাই বলবো যে নবী রাসুলগণ তাহারা কেহই বুলের ঊর্ধে নন যদি তারা বুলের উর্ধে হয়ে যান তাহলে আল্লাহ পাখের কালাম মিথ্যা হয়ে যায় আল্লাহর বিধান মিথ্যা হয়ে যায় কুল্লবানী আদম খত্তা ও খুল খত্তা ইনা যে প্রত্যেকটি আদম সন্তান হচ্ছে ভুলকারী তারা ভুলে যাবে তারা ভুল করবে এটাই হচ্ছে বাস্তব চিরন্তন বিধান তাই বলবো যে মানব জাতির যিনি আদি পিতা আদম আলহি সাল্লা তিনিও ভুল করেছিলেন আল্লাপাখের নিষিদ্ধ ফল খেয়ে তিনি ভুল করেছিলেন এবং যার পাওনা তিনি পেয়েছেন তাই বলবো যে সর্বশেষ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লাম তিনিও ছিলেন মানুষ তবে তার মান মর্যাদা এতই উর্দে যেটা বলে শেষ করা যাবে না তিনি হচ্ছেন আল্লাহ রাসুল এবং শ্রেষ্ঠ রাসুল তিনি খাতামুলনীন তার মর্যাদা তার সম্মান আল্লাপ এতই দিয়েছেন যেটা আমরা বলে বা গুণে শেষ করতে পারবো না বরং সেটা আমাদের গর্ব আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য নেয়ামত তবে তিনি মানুষ এবং তিনি আল্লাপাকের যে বিধান আল্লাপাকের যেই নীতিমালা সেই হিসেবে তিনিও ভুল করেছেন চার রেখাত বিষ্ট নামাজকে দুই রেখাত পরেই তিনি শেষ করে দিয়েছেন এবং সাহাবাই আপত্তি করলে সাহবা আপত্তি করে তিনি বললেন ভুলও করিনি নামাজকে কমও করা হয়নি এবং যখন তিনি ভালো করে জানতে পারলেন সাহাবাদের কাছ থেকে তখন তিনি ভুল শুধরে নিলেন দুই রেখাত আবার পড়লেন তারপরে তিনি চার রাখাত বিশ্ব নামাজকে পাঁচ রাখাত পরে ফেললেন যদি বলেই না যাবেন ভুল না করবেন তাহলে কি আল্লাহ রসুল নামাজকে নিয়ে খেলা করেছিলেন এটা কি একজন মুমিন বিশ্বাস করতে পারে অবশ্যই নয় শুধু এখানেই শেষ নয় যে যুদ্ধের বন্দীদের ব্যাপারে যখন পরামর্শ করা হলো আল্লাহর রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহুর সিদ্ধান্ত একদিকে এবং অমর বিল খাত্তাব রদিয়ালহু সিদ্ধান্ত একদিকে সবশেষে গ্রহণ করা হলো আল্লাহ রাসুল এবং আবু বকরের সিদ্ধান্ত কিন্তু আয়াত নাজিল হয়ে গেল উমরের সিদ্ধান্ত মোতাবেক সেখানে আল্লাহ রসুল নিজেই বলেছিলেন যে অমর তোমারটা ছিল ঠিক আমাদেরটাই ছিল ভুল এরকম আর কিছু বেশ বলা যাবে যেগুলো ঘটেছিল এবং এমন আমি বলব যে নবী এবং রাসুলগণ ভুল করেছেন কিন্তু আল্লাহ রব্বুল আলম তাদের প্রতি বিশেষভাবে নজর রাখেন দৃষ্টি রাখেন এবং তারা হচ্ছে আল্লাহ পাকের রাসুল এবং নবী তাই তারা ভুল করে ফেললে আল্লাহ রব্বুল আলমীর সঙ্গে সঙ্গে তাদেরকে শুধরে দেন যেমন যেটা এসেছে সুরা আব্বাসার প্রথম আয়াতেই আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মক্কার এক মুশরিক নেতার সঙ্গে কথা বলছিলেন এমন তো অবস্থায় আসলেন আবদুল্লাব উম মাকতুম যিনি অন্ধ ছিলেন চোখের অন্ধ সাহাবি কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম সেই মুশ্রিকের দিকে গুরুত্ব দিলেন দিনের স্বার্থেই যে একজন লিডার বা নেতা তাকে যদি আল্লাহ পা দান করে তাহলে অনেকটি উপকারে আসবে সেদিকে লক্ষ্য করে আল্লাহর রাসুল সাল্লাহ আলি সাল্লাম আবদুল্লাহ উবতুনকে তেমন একটি গুরুত্ব দিলেন না আল্লাহ বোলা আলমীর সঙ্গে সঙ্গে আত্মাদিল করে দিলেন যে আপনি বুরুকুঞ্চিত করলেন মুখ ফিরিয়ে নিলেন আপনি কি জানেন না যে সে উপদেশ গ্রহণ করত সে পবিত্র হতো এবং উপদেষ্টা যেন উপকারী হতো এই যে কথাগুলো আল্লাহরাবুল আলমিন বললেন খানিকটা দমকে সরেই তাই বলবো যে এখানে আল্লাহর রাসুল সাল্লাহু আলাই্লাম মানবীয় চিন্তা নিয়ে তিনি যে কাজটা করেছিলেন তার উদ্দেশ্য ভালো ছিল কিন্তু সেটা ভুল হয়ে গিয়েছিল যার ফলে আল্লাহ আল্লাহরবুল্লা আলমীর সঙ্গে সঙ্গে তাকে সংশোধন করে দিলেন এরকম এসেছে জানাজার ব্যাপারেও যে আল্লাহর রাসুল সাল্লু আসলাম জানাজা দিতে যাবেন ইহুদির অমর উদ্দিন খাত্তা তাকে টেনে ধরলেন কিন্তু আল্লাহ রাসুল যাবেন এমন তো অবস্থা আয়াত নাজিল হয়ে গেল যার বর্ণনা এসেছে সহিয়াল বুখারিতে তাই বলবো যে মানবীয় গুণে নবী রাসুলগণ মানুষ ছিলেন তারা মানুষের মতো বিভিন্ন ক্ষেত্রে ভুল করেছেন তারা ভুলে গিয়েছেন যার ফলে আল্লাহ রাসুল স্পষ্ট করে বলেছেন যে আনসা সাওনা আমি ভুলে যাই তোমরা যেমন তোমরা যেমন ভুলে যাও তারপরে বলবো যে সাহাবাই কার্লাহ আলাহ তারা আমাদের জন্য অবশ্যই অনুসরণীয় তাদের প্রতি আল্লাহ রবুল্লা আলম সন্তুষ্ট হয়ে গেছেন এক সাহাবি এক মুশেদ একলা ইলাহা ই বলার পরে হত্যা করে কতল করে দিলেন আল্লাহ রসুল জানতে পেরে তাকে ধমকালেন এক সাহাবি এক জুনুব যিনি যার উপরে গোসল ফরস ছিল তাকে বুল ফতুয়া দিলে যার কারণে সাহাবির ইন্তেকাল হয়ে গেল আল্লাহ রাসুল সেখানেও তাকে আপত্তি করলেন বেশ কিছু কথা বললেন সেই সাথে বলব যে সাহাবির ফতুয়া বা সাহাবির যেটা মত পোষণ করেছেন যে তিন দিনের বেশি দ্রব্য জমা করে রাখা যাবে না এটা কি আমরা মানব ফতুয়া কিন্তু সাহাবীর সাহাবির ফতুয়া তারপরে এক সাহাবি মনে করতেন যে সুরা ফালাক এবং সুরা নাস এটা কোরআনের অংশই নয় এটা ভিন্ন একটি বিধান এরকম তাই বলবো যে আসলে যেটা কথা যে মানুষ ভুলের ঊর্ধ্বে নয় সেক্ষেত্রে নবী এবং রাসুলদার বিধান ভিন্ন সেটা হলো যে তারা ভুল করার সঙ্গে সঙ্গেই আল্লাহ রবুল আলমী সেটাকে শুধরে দেন এবং নবী এবং রাসুলদার পরে যত মানুষই হোক না কেন তাহারা সিদ্ধান্তে ভুল করতে পারেন এবং সেই সিদ্ধান্ত তারা যেহেতু নবী নয় তাদের সম্পর্কে ওহি আসে না বা আসবে না কিন্তু তাদের ভুল সেটা ধরা পড়বে কোরআন সুন্নার মাধ্যমে তাই সবশেষে বলব যে শেখ শাহেখ বিন মোহসিন হাফেজাহুল্লাহ তার বক্তব্যে যেটা উদ্দেশ্য সেটা হলো যে মানবীয় গুণে আল্লাহর রাসুল গুণান্বিত সেক্ষেত্রে তিনি ভুল করেছেন যেমন উল্লেখ করা হলো কিন্তু দিনের ক্ষেত্রে আল্লাহর রাসুল সাল্লা রসল ভুল করেননি কারণ দিনের ক্ষেত্রে ক্ষেত্রে সিদ্ধান্ত তার নয় বরং তিনি যা বলেছেন দিনের ক্ষেত্রে তার সবটাই হলো ওয়াহি অতএব সেখানে কোনো ভুল নেই আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আরও বেশি জানার এবং মানার তফিক দান করুন আল্লাহ আমিন